আজ এসসি ইস্ট বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে চেন্নাইয়ের এফসির এগেনস্টে। চেন্নাইয়ের এফসি কিন্তু এই মুহূর্তে মোটামুটি ভালো ফর্মে রয়েছে, কেননা গত ম্যাচে তারা কিন্তু উড়িষ্যা এফসিকে 2-1 গোলে পরাজিত করেছে। কিন্তু যে সমস্যাটা চেন্নাইয়ের এফসি রয়েছে সেটা হচ্ছে যে তাদের অন্যতম সেরা বাঁ পায়ের প্লেয়ার রাফায়েল ক্লিভারও তিনি কিন্তু এই মুহূর্তে চোটগ্রস্ত হয়ে আইএসএল থেকে বাইরে চলে গেছেন, এবং তার পরিবর্তে যে ফুটবলারকে চেন্নাইয়ের এফসি নিয়ে এসেছে তিনি কিন্তু এখনও কোয়ারেন্টাইন পর্বে রয়েছেন, ফলে তার পক্ষে কিন্তু আজকে মাঠে নামা সম্ভব নয়। ফলে বলতে গেলে একজন কম বিদেশি নিয়ে কিন্তু চেন্নাইয়ের এফসি খেলবে, বলতে গেলে ভারতীয় ব্রিগেড, কিন্তু তাদের তরুপের তাস হচ্ছে ছাংতে। এই ছাংতে কিন্তু প্রত্যেকটা দলের এগেনস্টে যা খেলছেন সেটা কিন্তু এখনও পর্যন্ত আইএসএলে ভারতীয় ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা তাকে বলা যেতেই পারে। ফলে ছাংতেদের আটকাতে পারলে কিন্তু এসসি ইস্টবেঙ্গল আজকে অবশ্যই জিততে পারে। এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার সম্ভবত আজকের এই ম্যাচে তিনি কিন্তু শোনা যাচ্ছে যে তিনি প্রথম থেকেই অ্যান্থনি পিলকিংটনকে মাঠে নামাতে পারেন, কেননা অ্যান্থনি পিলকিংটন আগের ম্যাচে কিন্তু চোটগ্রস্ত ছিলেন এবং প্রথম চোটগ্রস্ত থেকে সেরে উঠে গত ম্যাচে তিনি কিন্তু দ্বিতীয়ার্ধে নেমেছিলেন। ফলে এখন কিন্তু তিনি সম্পূর্ণ সুস্থ, ফলে আমরা আশা করতে পারি যে ব্রাইট এনোবাখারের সঙ্গে সম্ভবত অ্যান্থনি পিলকিংটন আজকে কিন্তু প্রথম থেকেই মাঠে থাকছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই দুই ফুটবলারের আক্রমণে থাকলে দলটা যে আক্রমণ ভাগ আরও অনেক মজবুত হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা জানতে পারছি যে আজকে কিন্তু এসসি ইস্টবেঙ্গল মরিয়া হয়ে মাঠে নামছে। কোচ রবি ফাউলার বলেছেন যে কোনোভাবে আজকের ম্যাচে কিন্তু তিনি 3 পয়েন্ট চান। তিনি আশাবাদী যে এসসি ইস্টবেঙ্গল যদি তার পরিকল্পনা অনুসারে খেলতে পারে তাহলে এসসি ইস্টবেঙ্গল কিন্তু এবছরই প্লে অফে খেলবে, অর্থাৎ প্রথম চারে পৌঁছানো কিন্তু খুব একটা সমস্যা হবে না যদি পরিকল্পনা অনুসারে খেলতে পারে। এবং যে কটা ম্যাচ তিনি টার্গেট করছেন তার মধ্যে অবশ্যই আজকের ম্যাচটা রয়েছে। তো চেন্নাই এফসি এগেনস্টে যদি আজকে এসসি ইস্টবেঙ্গল 3 পয়েন্ট পেতে পারে, কেননা অপেক্ষাকৃত দুর্বল টিম রয়েছে চেন্নাই এফসির আজকের টিমে, কেননা তাদের কিন্তু বিদেশিরা খেলতে পারছেন না, তো সব বিদেশি খেলতে পারছেন না, তো সেই সুযোগকে কাজে লাগাতে হবে। এবং এই ম্যাচে যদি এসসি ইস্টবেঙ্গল জিততে পারে তার জন্য কিন্তু তিনি ছক সাজাচ্ছেন। শোনা যাচ্ছে যে আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইছেন কোচ রবি ফাউলার, সেক্ষেত্রে পিলকিংটন সঙ্গে পাশাপাশি ব্রাইট এনোবাখারে কিন্তু তার তরুপে তার সাথে চলেছেন। এবং শোনা যাচ্ছে যে আজকে কিন্তু তিনি দলে কিছু বেশ কিছু পরিবর্তন করতে পারেন। শোনা যাচ্ছে প্রথম থেকে আক্রমণাত্মক খেলার জন্য তিনি কিন্তু যাক মাঘমাকেও মাঠে নামাতে পারেন, হয়তো ডিফেন্সে কোনো একজন ফুটবলারকে তিনি বসিয়ে এই ত্রিমুখী আক্রমণে তিনি যেতে পারেন বলে খবর বেরিয়ে আসছে। এফসির হয়ে আজকের ম্যাচে 3 ভারতীয় ফুটবলার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। তার মধ্যে রয়েছেন অনিরুদ্ধ থাপা, রয়েছেন লারিয়ান জুয়েলা ছান্তে এবং রহিম আলী। হ্যাঁ বন্ধুরা, এই 3 ফুটবলার কিন্তু মানে এসসি ইস্টবেঙ্গলের জন্য বিপজ্জনক হতে পারে আজকের ম্যাচে। তো এই 3 ফুটবলারকে কিন্তু অবশ্যই এসসি ইস্টবেঙ্গল ফুটবলারদের অবশ্যই এদেরকে একটু দেখে খেলতে হবে। বিশেষ করে লালিয়ানা জুয়েলা ছান্তে তিনি যে ফর্মে রয়েছেন তাকে নিয়ে কিন্তু সাবধানে থাকতে হবে এসসি ইস্টবেঙ্গলকে, কেননা এই ফুটবলারটি কিন্তু এখনও পর্যন্ত প্রায় প্রত্যেকটা দলের এগেনস্টে মারাত্মক ফুটবল খেলেছেন। বলতে গেলে গোল যেমন করেছেন তেমন গোল করিয়েছেন, তিনি কিন্তু যেমন উইঙ্গারে খেলতে পারেন এই ফুটবলারটি বলতে গেলে এখন এই মুহূর্তে মানে দুরন্ত ফর্মে রয়েছে। এখনও পর্যন্ত যে সমস্ত ভারতীয় ফুটবলার সবথেকে বিপজ্জনক ফুটবল খেলছেন তার মধ্যে অবশ্যই এই লালিয়ান জুয়েলা ছান্তের নাম উল্লেখযোগ্য। তো আমরা জানতে পেরেছি যে এই লালিয়ান জুয়েলা ছান্তে এবং অনিরুদ্ধ থাপা এই 2 ফুটবলারকে কিন্তু পেতে ঝাঁপাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। আমার কাছে যা খবর যে এসসি ইস্টবেঙ্গলের হেড কোচ রবি ফাউলার এই অনিরুদ্ধ থাপা এবং লালিয়ান জুয়েলা ছান্তের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন, এই 2 ফুটবলারকে কীভাবে এসসি ইস্টবেঙ্গল আনা যায়, যদি প্রয়োজন হয় তাদের ট্রান্সফার মানি দিয়েও যদি আনা যায় তাহলে কিন্তু এই 2 ফুটবলারকে দীর্ঘকালীন চুক্তিতে সই করতে বলেছেন এসসি ইস্টবেঙ্গলের হেড কোচ রবি ফাউলার। আমরা আশাবাদী যে অনিরুদ্ধ থাপা এবং লালিয়ান জুয়েলা ছান্তে এসসি ইস্টবেঙ্গল আগামী মৌসুমে আসতে চলেছেন। আজকের স্পোর্টস আপডেট তো ভিডিওটি এখানে রাখছি, আশা করছি আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটির সিবৃদ্ধি ঘটুক, তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার চ্যানেলটি ক্রয়ের জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে। নমস্কার।